নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি থোর দিয়ে চিংড়ি মাছের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু শক্ত করেই ভাজব, আপনারা চাইলে নরম করেও ভাজতে পারেন। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। তুলে নিলাম চিংড়ি মাছগুলো, এবার ওই তেলেতেই একটা তেজপাতা দিয়ে কিছুটা কুচনো আলু আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আমি ফোড়নটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আলুটা একটু সাইড করে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে আলুটা ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরো এক চামচের মতো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাও আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আলু পেঁয়াজ যথেষ্ট পরিমাণে ভাজা হয়ে গেছে, এইবারে আমি দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো। খুব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিচ্ছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা কড়াতে ধরে না যায়। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে টমেটো। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব থোর। থোরটা খুব মিহি করে কুচিয়ে নিয়ে চার পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। থোরটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে দারুণ হবে, তাই কষানোটা কিন্তু মেইন পার্ট। দেখতেই পাচ্ছেন আমি কষিয়ে নেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে বেশ একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। আমি মিনিট দুয়েকের জন্যে ঢাকা দিয়ে একটু হতে দিয়েছিলাম, এবার আরও দু চারবার নাড়াচাড়া করে আমি এবার জল দিয়ে দিলাম।
আমি যে মগটা ব্যবহার করি সেই মগে হাফ মগ মতো জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে মিনিট পনেরো হতে দেব। ফিরে এলাম মিনিট পনেরো পরে, দেখতেই পাচ্ছেন জল অনেকটা টেনে এসেছে, তবুও আরও কিছুক্ষণ হতে দেব। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এক চামচের মতো চিনি। গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে তরকারিতে মিশিয়ে দিচ্ছি। সব শেষে আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম। নুন ঝাল অবশ্যই স্বাদ অনুযায়ী। থোর চিংড়ির এই রেসিপি গরম গরম ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু উপাদেয়। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে, ততক্ষণের জন্যে টাটা।